মিডিয়া ভয়েস মেলে সবাইকে স্বাগতম। ভ্যালেন্টাইন্স ডের আগে প্রেমিকে টিজ করেছিল রাহুলকে। রাহুল অরুণদেব বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবিটি ছিল দুরন্ত প্রেমের ছবি, কিন্তু ভ্যালেন্টাইন ডেতেই আঘাত পেতে হয়েছিল তাকে। ঠিক কি ঘটেছিল? জীবনের প্রথম ছবিটাই ছিল প্রেমের ছবি, চিরদিনই তুমি যে আমার। মফস্বলে নেহাতই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত প্রেমিকেরা সেই ছবি দেখে অনেকটাই রিলেট করতে পেরেছিলেন নিজের জীবনের সঙ্গে। কিন্তু এই জনপ্রিয় অভিনেতার জীবনে ঠিক কি স্মৃতি বয়ে আনে ভ্যালেন্টাইন ডে? আমাদের ক্লাস ফাইভ পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এত রমরমা ছিল বলে মনে পড়ে না। ভ্যালেন্টাইন্স ডে আসছে আমরা শুনতে পেতাম, তারপর ধীরে ধীরে এই কালচারটা এলো, ছড়িয়ে পড়লো। তবে ভ্যালেন্টাইন্স ডে চেয়েও কিন্তু ওই সরস্বতী পুজোর শাড়িতেই বেশি প্রেম খুঁজে পাই আমি, কারণ 14 ফেব্রুয়ারি হয়তো কয়েকটা মলে ভিড় হয়, কিছু হাসি খুশি ছেলে মেয়েকে একসঙ্গে দেখা যায়, তবে সেই ব্যাপারটা যেন ফিল করা যায় না। অবশ্য সেটা নিয়ে আমার আফসোস, অভিযোগ কোনোটাই নেই। আমার মনে হয় প্রেমের জন্য একটা উৎসর্গ করা যেতেই পারে, সে সরস্বতী পুজোই হোক কি ভ্যালেন্টাইন্স ডে। তবে প্রেমের কথাই যখন উঠল, প্রেমিক হিসেবে আমি মনে হয় একটু বোরিং, কারণ কাউকে উপহার দেওয়ার মতো বিশেষ কোনো গিফট আমি খুঁজে বের করতে পারি না। আমার গিফটগুলো ঘুরে ফিরে হয় সেই বই, নয়তো কোনো একটা ভালো ছবির ডিভিডি। গিফট দিয়ে সাংঘাতিক অবাক করে দেওয়ার মতো কিছু আমার মাথায় আসে না। স্কুল জীবনে একটা কথা মনে পড়লো এই প্রসঙ্গে, আমি ভ্যালেন্টাইন ডে তে কাউকে গিফট দেওয়ার আগে কিন্তু গিফট পেয়েছিলাম একটি মেয়ের তরফ থেকে, প্রথম উপহার ছিল সেটা। তো সেই দিক থেকে দেখলে খরচের আগে আমার আয় বেশি। আর আমার জীবনে ভ্যালেন্টাইন ডে বিশেষ স্মৃতি মধুর নয়, আমার প্রথম প্রেমিকা আমায় টিজ করেছিল ভ্যালেন্টাইন ডে ঠিক কয়েকদিন আগে, দিনটা এখনো মনে পড়ে। আমি ক্লাস 11-এ, ফির ভি দিল হায় হিন্দুস্তানি সিনেমাটা সেদিনই মুক্তি পেয়েছে, সম্ভবত 2000 সালের 21শে জানুয়ারি। তখন তো ল্যান্ডলাইনের যুগ, হাতে হাতে এত মোবাইল নেই। আমি কোনো একভাবে খবর পেয়েছিলাম সেদিন ও বাড়িতে একা রয়েছে, তাই ফোন করেছিলাম এটা জিজ্ঞেস করার জন্য যে 14 ফেব্রুয়ারি একবার দেখা করবে। আসলে পরে আবার কখন ফোন করার সুযোগ আসবে বা আদৌ আসবে কিনা সেই একটা সংশয় ছিল, তাই আগে ভাগেই করেছিলাম ফোনটা। তো ফোন করার পর অবার্তা ফোনে বলল যে আমার প্রতি আর আগ্রহী নয়। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।